ফিলিস্তিন ও বাইতুল মাকদিস আপনার কাছে কিছু জ্বলন্ত প্রশ্ন। 1948 সালের আগে ইসরায়েল নামের কোনো রাষ্ট্রের অস্তিত্বই ছিল না। 1945 সালে কুফার বিশ্বের যৌথ উদ্যোগে জাতিসংঘ নামের কুফার সংঘ প্রতিষ্ঠিত হয়। এই কুফার সংঘই 1947 সালে ইউএন পার্টিশন প্ল্যান পেশ করে ফিলিস্তিনের বুক চিরে একটি ইহুদি রাষ্ট্রের স্বীকৃতি দেয়। এই প্ল্যান অনুযায়ী ফিলিস্তিনের 50% এলাকা ইহুদিদের এবং 45% এলাকা আরবদেরকে দেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়, আর জেরুজালেম ও বাইতুল মাকদিসকে দুই জাতির মধ্যবর্তী শহর হিসেবে চিহ্নিত করে সেটাকে ইন্টারন্যাশনাল রেজিম ঘোষণা করা হয়। 1948 সালে ইসরায়েলের প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়ান জাতিসংঘের প্ল্যান অনুসারে জারজ রাষ্ট্র ইসরায়েল প্রতিষ্ঠার ঘোষণা দেয়। ইসরায়েল ও ফিলিস্তিন ইস্যুতে মুসলিম মহর এক বিরাট অংশ নানান বিভ্রান্তি ও সংশয়ে নিপতিত। দাজ্জালি মিডিয়ার অব্যাহত প্রচারণায় তাদের মনে দানা বেঁধেছে নানান স্ববিরোধী ও বাস্তবতা বিবর্জিত চিন্তা। আজ আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ছুঁড়ে দেব যেগুলো সংশয়গ্রস্ত মুসলিমদের এসব স্ববিরোধী অবস্থানকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে। প্রিয় উম্মা, আপনি কি জারজ রাষ্ট্র ইসরায়েলকে স্বীকার করেন? আপনি কি ইসরায়েলের পতন ও ফিলিস্তিনের মুক্তি চান? আশা করি প্রথম প্রশ্নের উত্তরে সবাই একই উত্তর দেবেন, না আমরা ইসরায়েলকে স্বীকার করি না। আর দ্বিতীয় প্রশ্নের উত্তরেও সবাই বলবেন, হ্যাঁ অবশ্যই আমরা ইসরায়েলের পতন ও ফিলিস্তিনের মুক্তি চাই। তাহলে আমাদের পরবর্তী প্রশ্ন, আপনি কি জাতিসংঘের নেতৃত্বাধীন কুফার বিশ্বব্যবস্থাকে স্বীকার করেন? এই প্রশ্ন শুনে আপনারা অনেকেই হয়তো চমকে উঠেছেন, কারণ মুসলিম আওয়ামরা তো বটেই, মুহাক্কিক হিসেবে পরিচিত আমাদের এক শ্রেণীর জাহিল আলিমরাও জাতিসংঘের নেতৃত্বাধীন এই কুফার বিশ্বব্যবস্থাকে স্বীকার করেন, তাদের রচিত সংবিধানের আনুগত্য করার সবক দেন এবং তাদেরকে উম্মাহর অভিভাবক হিসেবে মেনে নেন। এমনকি ফিলিস্তিন, কাশ্মীর ও আরাকানের মতো উম্মাহর সমস্যাগুলোকে জাতিসংঘের কাছে পেশ করার ফতোয়া দিয়ে থাকেন। নাউযু বিল্লাহি মিন যালিক। প্রিয় ভাই ও বোন, ওপরের আলোচনা থেকে নিশ্চয়ই আপনাদের সামনে এই কথা স্পষ্ট হয়েছে যে এই জাতিসংঘই জারজ রাষ্ট্র ইসরায়েলের প্রতিষ্ঠাতা এবং রক্ষণাবেক্ষণকারী। এই জাতিসংঘই কৌশলে আমাদের প্রথম কেবলা বাইতুল মাকদিসকে ইহুদিদের দয়ার উপর ছেড়ে দিয়েছে। এখন আপনি যদি ফিলিস্তিন ও বাইতুল মাকদিসের মুক্তি চান, আপনি কোনোভাবেই জাতিসংঘের নেতৃত্বাধীন কুফার বিশ্বব্যবস্থাকে স্বীকার করতে পারেন না। এতে কোনো সন্দেহ নেই যে যতদিন এই জাতিসংঘ কেন্দ্রিক কুফার বিশ্বব্যবস্থা টিকে থাকবে, ফিলিস্তিন ও বাইতুল মাকদিস ইহুদিদের দখলে থাকবে। তাই তো মহর সিংহবীর মুজাহিদিনরা চলমান বিশ্বব্যবস্থা তথা নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেছেন। তাই শেখ ওসামা বিন লাদেন ঘোষিত নিউ ওয়ার্ল্ড অর্ডার ধ্বংসের জিহাদ মূলত ফিলিস্তিন ও বাইতুল মাকদিস পুনরুদ্ধারের জিহাদ। আর সুস্থ মস্তিষ্কের কোনো মানুষের কাছে এটি অস্পষ্ট নয় যে ফিলিস্তিন ও বাইতুল মাকদিস পুনরুদ্ধারের একমাত্র উপায় জিহাদ ফি সাবিলিল্লাহ। প্রিয় উম্মা, সন্ত্রাসবিরোধী যুদ্ধের নামে আমেরিকার ঘোষিত নিউ ওয়ার্ল্ড অর্ডারের বিরুদ্ধে বিশ্ব মুজাহিদ নেতৃবৃন্দের এই জিহাদকে আপনি সমর্থন করেছেন, নাকি দাজ্জালি মিডিয়ার সঙ্গে গলা মিলিয়ে তাদেরকে জঙ্গি বলেছেন? আপনি কুফার বিশ্বব্যবস্থাকে মেনে নেবেন, এই বিশ্বব্যবস্থাকে ধ্বংস করার জিহাদকে জঙ্গিবাদ বলবেন, আবার ফিলিস্তিনের মুক্তিও চাইবেন, এর চেয়ে বড় হিপোক্রেসি আর কী হতে পারে? আমরা এখানে কতিপয় অবুঝ মুসলিম ভাইদের আরও কয়েকটি হাস্যকর স্ববিরোধিতা তুলে ধরতে চাই। আপনি কি ইসরায়েলের আগ্রাসনে ক্ষতবিক্ষত গাজার ভাইদের সাহায্য করতে চান? আমাদের প্রথম কেবলা বাইতুল মাকদিস পুনরুদ্ধার করতে চান? উত্তরে নিশ্চয়ই আপনি বলবেন, অবশ্যই চাই। প্রিয় ভাই ও বোন, ফিলিস্তিনের মুক্তির পথে কেবল ইসরায়েলই বাধা নয়, বরং কাফিরদের পোষা তাগুত শাসকরাও এখানে ইসরায়েলের স্থানীয় এজেন্ট হয়ে কাজ করছে। মিশর, জর্দান ও সিরিয়া সহ সকল মুসলিম রাষ্ট্র ফিলিস্তিনের সঙ্গে সকল বর্ডার বন্ধ করে দিয়েছে। মসজিদুল আকসা পুনরুদ্ধারের জন্য আত্মোৎসর্গকারী কোনো মুজাহিদ কাফেলাকে তারা ফিলিস্তিনের ভূমিতে পা রাখতে দেয় না, বরং ফিলিস্তিন ও বাইতুল মাকদিসকে মুক্ত করার জন্য সশস্ত্র জিহাদের আওয়াজ তোলা উম্মাহর সন্তানদেরকে তারা জঙ্গি বলে চিহ্নিত করে এবং তাদেরকে হয় হত্যা করে, নয় কারাগারে বন্দী করে রাখে। এমনকি গাজার ভাইদের জন্য প্রয়োজনীয় খাদ্য ও চিকিৎসা সামগ্রীও তারা পাঠাতে দেয় না। এখনও কি আপনি কাফেরদের পাঁচড়া এইসব তাগুত শাসক গোষ্ঠীকে মুসলিমদের বৈধ শাসক মনে করেন? দরবারি শাইখরা যদি বলে এসব মুসলিম শাসকের অনুমতি ছাড়া জিহাদ হারাম, তাহলে কি আপনি তাদের এই ফতোয়ায় বিভ্রান্ত হবেন? প্রিয় উম্মা, ফিলিস্তিনের গাজায় মালাউন ইহুদিদের নৃশংস গণহত্যা দেখে আপনারা হয়তো তাদের প্রতি সহানুভূতি ও সহমর্মিতা দেখাচ্ছেন, সোশ্যাল মিডিয়ায় মাজলুম ভাই বোনদের পক্ষে আওয়াজ তুলছেন। আশা করি এই ব্যাপারে আপনাদের কোনো সন্দেহ নেই যে এসব প্রতিবাদে ইসরায়েলের কিছু যায় আসে না। ফিলিস্তিন ও বাইতুল মাকদিস পুনরুদ্ধারের একমাত্র উপায় জিহাদ ফি সাবিলিল্লাহ। এখন যদি ফিলিস্তিনের গাজা ও পশ্চিম তীরের ভাই বোনেরা ইসরায়েলের বিরুদ্ধে সর্বাত্মকভাবে সশস্ত্র লড়াই শুরু করে,
আর দাজ্জালি মিডিয়া তাদেরকে জঙ্গি ও সন্ত্রাসী বলে ঘোষণা করে, আপনিও তাদের সঙ্গে সুর মেলাবেন না তো? দরবারি শায়েখরা যদি বলে শাসকের অনুমতি ব্যতীত জিহাদ হারাম, পশ্চিম তীরের মুসলিমরা ইসরায়েলের পাঁচটা তাগুত শাসক মাহমুদ আব্বাসের অনুমতি নেয়নি তাই তারা খারেজি, তখন কি আপনি তাদের কথায় বিভ্রান্ত হবেন? এখন যদি উম্মাহর ভেতর থেকে আবার কোনো সালাহউদ্দিন জেগে ওঠে আর বাইতুল মাকদিস পুনরুদ্ধারের লক্ষ্যে কুফার বিশ্বব্যবস্থার বিরুদ্ধে বিশ্বব্যাপী সশস্ত্র জিহাদের ঘোষণা দেয় এবং দাজ্জালি মিডিয়া যদি তাকে জঙ্গি ও শীর্ষ সন্ত্রাসী বলে অপপ্রচার চালায়, আপনি কি তাদের ন্যারেটিভ ভেঙে তাকে উম্মাহর বীর মুজাহিদ বলে ভাবতে পারবেন, নাকি মিডিয়ার সঙ্গে সুর মেলাবেন?